মোৰ লৰাটো যাবলৈ ক'লে ঘৰত গাড়ী সোমাই গাড়ী ক'ত সোমাইছিল বুলি ক'লে তাই বানাৰ ঘৰত উঠিছিল সৰু বাচ্চাটো আহি চাওঁ যে মানে গোটেই ঘৰটো বাচ্চাটোৰ ওপৰত পৰি গৈছে আৰু পোষ্ট খুঁটা দুটা বাচ্চাটোৰ ওপৰত পৰি গৈছে চাওঁ যে মানুহবিলাক কোনো চাই আছে চবে ভয় কৰিছে মানুহবিলাক মৰি গৈছে বুলি ফেলে আহি চালোঁ বাচ্চাটো জীৱতী আছে মৰাই নাই তেতিয়া মই চিঞৰিলোঁ চিঞৰাৰ কাৰণে চবে ধৰা ধৰি কৰি ফেলে বাচ্চাটো টানি ওলালোঁ টানি ওলোৱাৰ পিছত বাচ্চাটোক পুলিচক ইনফৰ্ম কৰা হ'ল পুলিচ আহিলে বাচ্চাটো টানি লৈ গ'ল মেডিকেল লৈ গ'ল এতিয়া বাচ্চাটো ভৰিটো ভাঙিছে হাতটো কিবা হৈছে নেকি আৰু বাচিব না নাবাচিলোঁ কোনো গেৰাণ্টি নাই ভিতৰত ইঞ্জয় হৈছিলোঁ এতিয়া হঠাৎ আমি একো ক'ব নোৱাৰোঁ এই বাছটো এই ট্ৰাকটো যে ইমান ৰাতিপুৱা আহিছিলে এনেকৈ যে মাৰিলে আৰু এনেকৈতো বহুত ট্ৰাকে এনেকৈ বহুত ঘৰত এনেকৈ মাৰি দিয়ে বাচ্চাগিলাক মাৰি ইমান স্পীডত যে ৰাতিপুৱা মটকাই ফেলে পুলিচেতো এইবিলাক কোনো মানে ই নকৰে পুলিচে এইবিলাক প্ৰশাসনে এইবিলাক চিন্তা কৰিব লাগে ইমান ৰাতিপুৱা ইমান স্পীডত গাড়ীটো আহিছে আৰু এনেও বেলেগ দিনৰ দিনতো গাড়ীবিলাক ইমান স্পীডত যায় গাড়ীবিলাক চাব লাগে অলপ ৰখি পেলাই ক'বালে অলপ স্পীডটো কমাব লাগে এতিয়া মানুহজন চা গরিব মানুহ এটা এটা ঘর সর সব ভাঙিলে থাকিব কেনে এটা কেনে কি করবো এটা এটা প্রশাসনের উপর বিচার দিয়েছো আর রাইজে কি করে এটা রাইজের উপর রাইজে তো এই করবেন এটা প্রশাসনে কি করে এটা পুলিশে তেখেতক ঘরটোর ব্যবস্থা করে বাচ্চাটো কোনোমতে বাঁচায় বা বাচ্চাটো বাঁচাব লাগিব মেডিকেল লৈ যাবে মেডিকেল ট্রিটমেন্ট খরচটো যে দেয় সেইখিনি আমার আর অনুরোধ আর বেলেগ আমি কি হব ইমান ভাল যে যিকোনো এটা এক্সিডেন্ট হলো বা যিকোনো এটা ঘটনা হলো আমার রাইজ এইখানে রাইজ গোটাই বঙালী বাইক সব ওলাই যায় ওলাই অহার পিছত আমার রাইজে সব মানে যিকোনো এক্সিডেন্ট হোক বাইকর হোক সাইকেলক হোক বা মানুষ একটা ডেথ হয়ে গেল কিবা হল আমার রাইজে উঠাই ফেলে ইয়ার রাইজ ইমান ভাল মানে নিজের জান দি হলো মানে বাচ্চা বা যিকোনো মানুষ উঠাই ফেলে লৈ যায় পানি চাই ঢালি মেডিকেল চাই লৈ যাওয়ার ব্যবস্থা আমার এইখানে রাইজে করে এই কোন কিছু না এই একদম আরে দুকে না এই এটা সোনা নাম নাম